15ই আগস্ট হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন যুবলীগ চেয়ারম্যান। সকালে বঙ্গবন্ধু এভিনিউ সংগঠনের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশ শেষে মিছিল নিয়ে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়। 15ই আগস্ট হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীদের মরণোত্তর বিচার, পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা, 21 আগস্ট হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী পলাতক আসামি তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার দাবি জানানো হয়। আগস্টের হত্যাকাণ্ড মূলত ছিল সেই 71-এর পরাজিত শক্তি এবং তাদের আন্তর্জাতিক দোষরদেরই সুপরিকল্পিত একটা গণহত্যাকাণ্ড। জিয়াউর রহমান এই হত্যাকাণ্ড পরিচালিত করেছিলেন।